মানে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করবে, তাদের মধ্যে বিয়ে শাদী হবে, এটাই তো নরমাল, সারা জীবন তাই তো দেখে আসছি, তাই না? আর আমি তো উদ্ভট কিছু বলি না, আমি কি বলছি যে কক্সবাজার সি বিচ তো তুই আমার ফার্মগেটে এনে দে, এ কথা তো বলি না। এটাই এটাই তুই মনে কর যদি এইটাও কইতি তাও মনে কর সম্ভব, কিন্তু মামা ওই মনে কর লিভারপুল, তুই হলে চাংখার বল, মামা বুঝছস না, মামা এটা লেভেলের ব্যাপার আছে না, হাই গ্রেড টু লো গ্রেড ব্যাপার আছে, তোমার বুঝছস না। শোন, এত আন্ডারএস্টিমেট করে কথা বলিস না, বুঝছস? এই মেরে আমি একদিন ঘোড়ার গাড়িতে করে চোরা তোকে সামনে দিয়ে আমার বউ বানা নিয়ে যাবো, তুই দেখিস। বাই দ্য ওয়ে বাজে কর। আমি কইছিলাম তোর দিয়ে এটা হইব না, ওই আটকো তুই পিছিয়ে পিছিয়ে আট, তোর অবস্থান কি সেখানে গেছো কেনা গেছো কেনা, চলো 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 চলো, আমার দিকে হাসি দিছে। শুক্রবার দিন দাওয়াত করছে, এখন তো আর আগের অবস্থা আমাদের নাই, দাওয়াত দিলেই তো হুট করে যাওয়া যায় না, সব কিছু তো হিসাব করে করতে হয় না, মাসের শেষ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সেখানে কতগুলি টাকা, ওষুধ কিনতেও কতগুলি টাকা লাগবে, তার উপরে ধরো রামপুরা যাইতে আসতে 300-300-600 টাকা সিএনজি ভাড়া, খালি হাতে তো যেতে পারবো না, কিছু তো হাতে নিতে হবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এভাবে ফোন করে বলে দিব যে তোমার অফিসে জরুরি কাজ আছে, আমরা যাইতে পারবো না। যাও ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। তো তুমি জিম ধরে বসে থাকিস না, বল ছাদের এক্সোস কেন? কোনো কারণ তো আছে বেটা। আছে না? বল সেটা, আমি আমার ইম্পর্টেন্ট কাজে না যেয়ে ছাদে এসে বসে আছি। তুই ফোনে না বললে কি সারপ্রাইজ দিবি, কই কি দে? মানে আমি যদি তোর সারপ্রাইজ দেই, তুই যদি সারপ্রাইজড হইস তাহলে তো বিরিয়ানি খাবি। আও দে খাও, মোশন শিখ। সত্যি? খাও। ফোন
ছাদে আসাও ভালো, এটার দাম তো মনে হয় অনেক, 15 টাকা। অযথা টাকা পয়সা নষ্ট করা তো ঠিক না, টাকা পয়সা নষ্ট করো না, ঠিক আছে? রেজাল্ট খারাপ করছিস, একটুও শরম নাই, রাত বিরেতে উঠা খাইতেছিস। আচ্ছা তোর কি তোর বাপের জন্য একটু কষ্ট লাগে না? কি কষ্ট করে তোরে পড়াশোনা করাইতেছে? তোর বাপের অবস্থা তো জানিস, এখন তোর ব্যবসা সেরকম ভালো যায় না। হ্যাঁ, কত কষ্ট করে টাকা জোগাড় করে তোরে পড়ার খরচ দিতেছে, তুই রেজাল্ট খারাপ করিস? আসলে তোর লজ্জা শরম নাই, খা। লজ্জা শরম থাকলে পড়াশোনা করে রেজাল্টটা একটু ভালো করতি। পৃথিবীতে বহু প্রতিষ্ঠিত ব্যক্তি আছে যারা জীবনে ফার্স্ট সেকেন্ড হয় নাই। আমিও তো তোকে ফার্স্ট সেকেন্ড হতে বলতেছি না, জাস্ট পড়াশোনাটা বুঝে শুনে করবে। তারাও কিন্তু ধর এভারেজ স্টুডেন্ট ছিল, মেধাটা কাজে লাগাতে হবে আর কিচ্ছু। আমাকে একটা প্রশ্নের জবাব দে, এই যে তোর রেজাল্ট খারাপ হলো কারণটা কি? কোনো কারণ নাই আব্বা, আমি পড়াশোনা করিনি এই জন্য রেজাল্ট। এক্স্যাক্টলি, পড়াশোনা করিস নাই মানে পড়াশোনা করার সময় পাইস নাই। কি কারণে সময় পাইস নাই সেটি আমি জানতে চাই। কোনো কারণ নাই আব্বা। অবশ্যই কারণ আছে, বল কতদিন? কি কতদিন আব্বা, কি বলছো তুমি? কতদিন পিছে পিছে ঘুরতেছিস? 6 মাস। 6 মাস কি বলে? 6 মাস তো লাইন ধরে দেওয়া যায়, মেয়েরা তো তোর পিছে লাইন ধরতো।
আরে আমারে দেখ, আমার পিছে মেয়েরা লাইন ধরছিল, তোর মা তো আমার পিছে পিছে ঘুরতো। মা তো তোমার পিছে। হ্যাঁ বললাম না, তোর মা তো আমার পিছে আমার পিছে ঘুরতো। মা তোমার পিছনেই। হ্যাঁ হ্যাঁ ঘুমের ব্যাপারে কথা বলতেছি, মানে ঘুমটা খুব জরুরি তো, মানে ঘুমাইতেছে না আমারও, ঘুম পাইতেছে খুব, ঘুমাইতে যাই। আমি সলভ করে দিব, হেডফোন কানের থেকে খুলবি না, ঠিক আছে? আমি ইনস্ট্রাকশন দিব। সত্যি দাঁড়া তুই এখানে, আমি আসি না। চুপ থাক, দাঁড়াইতে বলছি, দাঁড়া থাক। আব্বা কথা শোনা যাচ্ছে? হুম হুম পরের লাইন ঠিক আছে। আপনি কে? কি রে কে? অদ্ভুত বুড়া বেটা। এবার বল, উইল ইউ ম্যারি মি? আরে কি উ উ করতেছিস বল, will you marry me? গেল তো, চলে গেল তো আপা। হ্যাঁ যাবি তো, বর্ধক পতাকার তোর সামনে, এদিকে আয়। কথাবার্তা ঠিক মতো বল। কথাবার্তা ঠিক মতো না বলে কি করবি? পারবি গায়ে দিবি বে দেখি, বুকের পাড়া থাকলে একটা গায়ে দিবি। কথা বলতেছি না,
শোন, এত ফাল পারিস না বুঝছস, ভালো করে এত পেছি এত ফাল পারিস না। তোর বাসা হলো শঙ্কর, এন থেকে বহুত দূর কিন্তু। আমার বাসা দেই যে ধানমন্ডি 15, মাসে 30 দিনে তোর দুইবার করে 60 বার এই জায়গাতে যাতায়াত আছে। মাসে 30 দিনে 60 বার তুই মার খাবি আমার কাছে, খবর দা। ও আমরা মনে হয় বাসা আইছি, বাসা আইছি তুই কি মাঝি? হ্যাঁ তুই বাসা আসবি? হ্যাঁ আরে বেটা তুই কি কষায় যে নলিমলি কাটবি? ও রায়হান ও শাহেদার ফ্রেন্ড বুঝছস, একটা কথা যদি কইছ না আবি ওদার কসম কুত্তার মতো বিড়া বুতুরা বুঝছস। হিতলা হিতলা না সর যা, আমার খাবে সুস্থ যা, সর সর কারণ সুস্থ এই সর আমার টাকা দিছি যা। বল না মুটে নষ্ট করে দিল কত বড় সাহস, অনেক ছেড়ির লগে ঘুরে। আরে ওই যে সারা, সারার বয়ফ্রেন্ড না ও, আর বাপের কি, আর বাপের কি? সবচেয়ে ভালোই কি জানোস, তুই ওরে বুঝায় বল। মাথার থেকে চিন্তা দূর করতে হবে। চিন্তা করছি না বাবা, আমার যে ঘুম আসছিল না তাই। শোন তুই ওই মেয়ের সাথে ডাইরেক্ট কথা বল। তুই ওই মেয়েকে লাঞ্চের দাওয়াত দে, রেস্টুরেন্টে বসে লাঞ্চ করবি। লাঞ্চ করতে করতে তুই তোর সব ইমোশন গুলা, অনুভূতি গুলা শেয়ার কর। ছেলেকে কি কুবুদ্ধি দিয়ে আসলা? আচ্ছা নিজের শরীরটার দিকে তো একটু খেয়াল রাখবে না, দিন দিন কেমন হয়ে যাচ্ছে শরীরটা। সারা রাত ঘুমাও না, খালি এপাশ ওপাশ করো।
তো খুঁজছেন, বলেন কি বলবেন? না হ্যাঁ হ্যাঁ কি আপনার কাছে একটু পানি হবে, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন আমি কি বলবো? সরি আমি তো পানি নিয়ে নিয়ে ঘুরি না, আর এখানে তো না বোঝার কিছু নেই, আপনি যেটা বলতে চান স্ট্রেট বলে দেন, হয়ে গেল। হ্যাঁ বলতে তো চাচ্ছি কিন্তু একটু নার্ভাস লাগতেছে। লিসেন, আমি আপনাকে ভালোবাসি না, আর আপনাকে ভালোবাসি না সেটা না, আমার আপনাকে দেখলে বিরক্ত বোধ হয়, আমি পেইন খাই, সবাই আমার দিকে তাকায় থাকে, আপনি প্লিজ আমার পিছু ঘুরবেন না। আর আপনি তো জানেন আপনি আমি সেম, ইজ ইট ইম্পসিবল? আর আপনি কোনো সেলিব্রিটি না যে আপনাকে দেখলে আমার ভালো লাগবে, আমি আপনার প্রেমে পড়ে যাবো, সো এরকম ভাবার কিছু নেই। আমি বলবো যেটা সেটা আপনি শোনান, যে আপনি আমার পিছু আর কখনো আসবেন না, এটা আমিও হ্যাপি আপনিও হ্যাপি থাকবেন। কি বলেছি বুঝতে পেরেছেন? সেলিব্রিটি হইত আজকে এই দিন আর দেখা লাগতো না, আমি আগেই কইছিলাম। ওইছে দোস্ত, ও লিভারপুল আমি চাঙ্কার বলে তো একই ডায়লগ আর কয়বার দিবি, বাদ দে না, আমার কষ্ট হচ্ছে, আমার বোঝার চেষ্টা কর। কি কস? আচ্ছা সরি, আমি তো বুঝি না যে কষ্ট হচ্ছে, কি হয়েছে ক না? আচ্ছা দোস্ত, সেলিব্রিটি হয় কেমনে? সেলিব্রিটি মনে কর ইউটিউবার, টিকটকার, মানে ইউটিউব তো মনে কর টিম লাগবো, মনে কর তুই আর আমি, আমরা তো পারি না বুঝছ না, কিন্তু টিকটক মনে কর একলা হইতে পারবি, একলা করতে পারবি ভাই, হয়ে যাবো পারবো আমরা? হ্যাঁ হ্যাঁ পারবি। ঠিক আছে তাহলে আমি একটা অ্যাকাউন্ট খুলে শুরু করে দিই। হ্যাঁ 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 ঠিক আছে দোস্ত, তুই আমার পার্টনার, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড দোস্ত, তুই আমার আসল বেস্ট ফ্রেন্ড। খিদা লাগছে তোর, বাসায় আছিস, কিছু তো খাইতে দিবি? খাবি, চল সমস্যা কি, চল। এই কথাটা কসনি গেলে ঠিক আছে। কি জানি সারাদিন ঘরের মধ্যে বসে কি করে কি জানি। আচ্ছা থাক, ঘরে থাকুক, নিজের নিয়ে একটু ভাবুক। আচ্ছা আমার কিছু হয়ে গেলে তোমাদের কি অবস্থা হবে? চুপ করো না, কি আবি যাবি আবল তাবল কথা কো, বুঝি না, তুমি একটু আরাম করো, চুপ করে থাকো, একটু ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক আছে, রায়হানের ডাইকা খাবার দাও। আচ্ছা কিন্তু এত চুপচাপ করে থাকার মানুষ কিন্তু ও না, আমার মনে হচ্ছে কোনো না কোনো পাগলামি তো করতেছে, আর করলে করুক, আমার তো কিছু যায় আসে না। তোর খবর বল। চাচা কি দেখতেছ?
তোরে কিন্তু আমি সানডে মানডে কুলোচ করে দেব দেখো তোমার ছেলে এই যে মোবাইলের সামনে কি পাগলের মতো কি কি সব কইতাছে দিলে তো সব শেষ করে মানে আমি একটু টিকটক বানাচ্ছিলাম আমরা তোমরা কি কি কইতাছিস তুই এই তুমি কিছু কও না হ্যাঁ কি কি বলবো কি বলবো মানে ও ও ও হ্যাঁ এই এসব কি হচ্ছে লাগা বড় বাদ দিও এই বেগম তুমি যাও তো আমি ওরে দেখতেছি যাও যাও তোমার লাই পে পে যাও 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 দেখো বাবা আম্মা কেমন করে আমার একটা অ্যাকাউন্ট বানাই দিও না ভালো লাগছে তো বাবা হো 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 কাট দি 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 তারপর যাই তুই বাবা ঠিক আছে শেষ করে দিই বন্ধু বাসাতেই বাইরে নেই আমি সারাদিন সারাদিন টিকটক করছি কেমন একটা লাগে ও কত ধরনের টিকটক যে করছি তোর তো দেখানো বাকি এখন কস কি ভাই এটা তো মনে করছে মানে এ ক্লাস হইছে এ ক্লাস রেসপন্স কি দেখো সেই রেসপন্স দেখো না আরে আমি চিন্তাই করিনি এত রেসপন্স পাবো আমি 50টা ভিডিও বানাইছি 100 লাভ ব্রেক পাইছি 50টা তো নিজের হ্যাঁ আর 50টা আব্বার এটা মাইন্ডসেট ভিডিওতে গিয়ে কমেন্ট করছ নাই সাপোর্ট করলে সাপোর্ট পাবে এটা লেহস নাই ও এটা এটা লিখতে হবে আরে বেটা টিকটক এর প্রথম শেষত্ব এটা তুই চেষ্টা না করলে বিজ্ঞান আছে তোর তো লাইক লাভ দিব না বেটা তোর কাছে ট্যালেন্ট আছে ওটা দাম নাই ওকে তাহলে এখন থেকে মানুষের ভিডিওর নিচে গিয়ে লিখবো ভাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন লাইক করলে লাইক পাবেন হবে তাহলে সেলিব্রিটি হইতে হবে সেলিব্রিটি জবাব দিতে হইব এই কমেন্টটা করলে সেলিব্রিটি হইতে পারবো 100% ঠিক আছে তাহলে আজ কি করবো দাঁড়া প্রত্যেকটা ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করবো এটা ফোনটা কই হ্যালো কে সামিরা মেবি আই এম নট পারফেক্ট ফর ইউ বাট আই লাভ ইউ আ লট জানি তো সেলিব্রিটি না যে তুমি আমাকে পছন্দ করবা সো আমি এরপর অনেক চেষ্টা করেছি নিজেকে সেলিব্রিটি করার বাট আমি পারিনি আই ফেল্ড বলা শেষ না শেষ না আমি জাস্ট আরেকটা কথা বলবো সামিরা প্লিজ তুমি না করো না আমি জাস্ট একটা বার তোমার সাথে কি দেখা করতে চাই আমরা একটু কোথাও বসে কিছুক্ষণ কথা বলবো ব্যাস তারপর যদি তোমার মনে হয় না তুমি আমার সাথে আর ফ্রেন্ডশিপ রাখতে চাও না বা কথা বলতে চাও না আমি আর কোনোদিন তোমার সামনে আসবো জাস্ট একটা বার আমার সাথে দেখা করো আচ্ছা ঠিক আছে আসবো অ্যাড্রেসটা পাঠিয়ে দিন ওকে গুড নাইট ইয়েস ইয়েস কিন্তু আব্বা সমস্যাটা তো এখন অন্য জায়গায় কোন জায়গায় মানে দুজন মানুষ একটা রেস্টুরেন্টে খেতে গেলে মিনিমাম 1000 টাকা তো লাগবে কইছে 1000 টাকায় কী হবে কম করে হইলেও 2000 টাকা লাগবে খাওয়ার পরে একটা ডিজার্টের অর্ডার দিবি না দাঁড়া দাঁড়া আমি নিয়ে আসি যা মিশন সাকসেসফুল করে আসবি হ্যাঁ ঠিক আছে যা 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 তুই যা তুই যা আচ্ছা ছেলেরে কি দিলা ডাক্তার দেখামু বললা যে 2000 টাকা রাখছিলাম আলাদা করে সেটা দিয়ে দিলা এখন কি দিয়ে ডাক্তার দেখাবা শুনো আমার ছেলের মুখের হাসি থাকলে আমি এমনি সুস্থ থাকি
শোনো কি ফোন আসতেছিল ওকে আমি ফোন বন্ধ করে দিয়েছি হ্যাঁ বন্ধ তাতে কি হয়েছে আমি আসার পর থেকে দেখতেছি আপনার ফোন আসতেছে আপনি ফোন কাটতেছেন আমার থেকে প্রায়টা তো ফোনের তো আমি কেন এসেছি এখানে আচ্ছা এখন ফোনটা অফ এখন এখন কথা বলি বলেন কি বলবেন আমি আসলে এই কথাটা অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছি কিন্তু কখনো সাহস করতে পারছিলাম না কি আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি এখন কিভাবে বললেন তাহলে আমার আব্বা আব্বা অনেক হেল্প করেছে আমাকে এই যে এখানে বসে কথা বলার আইডিয়াটা আব্বা দিয়েছে আপনার আব্বা ছি আপনার বাবা যেমন আপনিও তেমন অবশ্য হবেন না কেন বাপেরই তো ছেলে বাপ তো ব্যাপার হইছে আর বলতে হবে না আপনি অলরেডি অনেক বেশি বলে ফেলছেন ওকে শুনেন একটা মানুষের কাছে সব থেকে প্রিয় হয় কি তার জীবন তো আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি প্রিয় আমার আব্বা ওকে আমি কথা দিলাম এই রায়হান আপনাকে আর এই চেহারাটা কোনোদিন দেখা থ্যাংক ইউ সো মাচ কোথায় ছিলি কোথায় ছিলি ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছিস হ্যাঁ জানিস সারাদিন কি হয়েছে তোর বাবা মাথা ঘুরে পড়ে গিয়েছিল ঘরে একটা টাকা নেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে এসেছি মানুষের কাছে টাকা ধার করে বাবা তুমি তোমার কাছে থাকা শেষ 2000 টাকা দিয়ে দিছো কেন ওরা ওরা আমাকে বলতেছে আমার নাকি ফুলটা কিডনি ড্যামেজ হয়ে গেছে অপারেশন করতে হবে করা যেত তাইলে আরো কিছুদিন তোদের সাথে আমি কাটাইতে পারতাম তুমি রেস করো সব বুঝতে যাবে বাবা তুমি রেস করো ম্যানেজ করে দিলাম 7-8 লাখ অনেক টাকা মানে আমার মাথায় আইডিয়া আছে আমি জানি না সঠিক হবে কিনা মানুষ তাহলে কত কিছু করতে পারে তাই না মানে তোর দিয়ে এক্সাম্পল দিই গার্লফ্রেন্ডে বলার জন্য তুই টিকটক বন্ধ করতে পারছিস তোর মতো মানুষ দেখ আমার মাথায় যে আইডিয়াটা আছে আমি যে শেয়ার করছি আমি জানি না যে আমি ঠিকটা ভুল আমরা একটা ফেসবুকে একটা লাইভ করতে পারি আমাদের কাছে এখন অপশন নাই দোস্ত দিলে এখন অপশন নেই অ্যাটলিস্ট আমরা ট্রাই তো করতে পারি মানুষকে বলতে তো পারি এরপরে যদি কোনো ফিডব্যাক পাই তাহলে তো আলহামদুলিল্লাহ আমি ভাবছি অনেক টাইম
বাকিটা তোর ইচ্ছা। আমার তোমার হবে রে বাদ না, হবে বলো তো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রায়হান। আপনারা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারা সবাই আমাকে চেনেন। আসলে আমার 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 অনেক বড় একটা বিপদ হয়ে গেছে তাই তাই ভাবলাম আমার ফ্রেন্ড লিস্টে এসে আমি সবার সাথে একটু শেয়ার করি। আমার আব্বা উনি হসপিটালে ভর্তি, ওনার ওনার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ওনাকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো টাকা দরকার। আবি ওনার একমাত্র ছেলে, আবি না কোনোভাবে বুঝতে পারছি না যে আমার এখন কি করা উচিত। আমি কোনো কিছু না ভেবে চিন্তা করলাম যে আমি লাইভে এসে একটু সবার সাথে শেয়ার করি, আমার ফ্রেন্ড লিস্টের সবার সাথে একটু শেয়ার করি। আমি কোনোভাবে বুঝতে পারছি না যে আমার বাবাকে আমি কিভাবে কিভাবে বাঁচাবো তাকে। এই যে ছেলেটা না, আসসালামু আলাইকুম, আমি শাহেদ, রায়হানের ফ্রেন্ড। দেখেন আপনারা তো জানেন আমরা ফ্রেন্ড, বিষয় হচ্ছে যে চাচা মানে রায়হানের আব্বা খুব অসুস্থ, ওনার চাচার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং বাঁচাতে গেলে আমাদের 7-8 লাখ টাকা লাগবে, যে টাকাটা আমাদের এখন করার মতো ক্যাপাবিলিটি নাই। এখন আমরা আসলে সত্যিকার অর্থে আপনাদের তরফ থেকে একটু সাহায্য চাচ্ছি, একটু মানবতা, একটু সাহায্য। দেখেন আপনাদের যাদের ক্ষমতা আছে টাকাটা দেওয়ার মতো, একটু সাহায্য করার মতো, দয়া করে আমাদেরকে যদি একটু সাহায্য করতেন তাহলে একটা জীবন বাঁচতে পারে। চাচা অনেক ভালো মানুষ, বিশ্বাস করেন আমরা খুব নিরুপায়, আমরা খুব নিরুপায়। মানে সাহায্য দেওয়ার জন্য যেভাবে দিবেন সে মাধ্যমটা আমরা আপনাদের সাথে শেয়ার করে দিব, কিন্তু যদি সম্ভব হয় আমাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন, আমরা আপনাদের কাছে মিনতি করছি, হাত জোর করে মিনতি করছি। কোনো টেনশন করে ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন আর একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ ভরসা, দেখ ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো আমার চাচার কাছে যাই, একটা ব্যবস্থা হয়ে যাবে। আজকে আপনাকে কিছু কথা বলার জন্য এসেছি, আমাকে মাফ করে দিবেন। আমি আসলে বুঝতে পারিনি যে আপনি সত্যি আমাকে ভালোবাসেন। আপনার মনে আছে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি আপনাকে মিস করেছি কিনা? আমি সত্যি কথা বলছি, আমি আপনাকে অনেক মিস করেছি। আই লাভ ইউ। প্লিজ এসব বন্ধ করেন। হ্যাঁ আমার বাবার অবস্থা ভালো না তো, আমার এখন এইসব শোনার মতো টাইম। ওকে আপনার সরি, আপনার মাফ, এগুলি আপনি আপনার কাছে রাখেন। আমার ছেলের বউ আমি প্রথমে দেখবো। টিনেজ বয়সটাই এমন, মন থেকে কাউকে ভালো লেগে গেলে ভালো লাগা কখন যে ভালোবাসা হয়ে যায় কেউ বুঝতে পারে না, আমিও পারিনি। হয়তো সবারই এমনটা হয়, কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য আমাকে এত বড় মূল্য দিতে হবে আমি সেটা বুঝতে পারিনি। যতক্ষণে বুঝতে পারলাম ততক্ষণে সব শেষ।
ভালোবাসার জন্য সময় দিতে গিয়ে আমার বাবার সময় কখন যে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। আমি আমার বাবার একমাত্র সন্তান, আমি কেন আমার বাবার দুঃখগুলো বুঝতে পারিনি, কেন আমার বাবার প্রতি সন্তানের দায়িত্বগুলো পালন করতে পারিনি। প্লিজ আমার মতো কেউ আর করবেন না, ভালোবাসার জন্য নিজের বাবা মা ভাই বোনের প্রতি দায়িত্বগুলো অবহেলা করবেন না, নিজের ক্যারিয়ার বিসর্জন দিবেন না, নাহলে হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। আমার মতো ভালোবাসা ভালো লাগা থাকবেই, কিন্তু সেটা নিজের পরিবার নিজের জীবন থেকে বড় না, ভালোবাসা জীবনের একটা অংশ, কিন্তু ভালোবাসা থেকে নিজের জীবনের দায়িত্বগুলো অনেক বড়।